মেলা 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 আমেরিকার মেলা দেখতে কেমন হয় সেটা দেখানোর জন্য আমি ভিডিও করেছি। এখানে দেখা যাচ্ছে যে মেলাতে যাওয়ার জন্য আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি, অ্যাকচুয়ালি গাড়ি ওইদিকে পার্ক করেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সাফরিন তো খুবই এক্সাইটেড, সে মেলাতে যাবে আর সে রাইডে চড়বে। গতবারও এসেছিলাম এখানে, তো এবারও আসলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন বিরাট একটা লাইন, এতগুলো লাইন পার হয়ে তারপর মেলার ভিতরে ঢুকতে হবে। সো এটা অনেকটা সময়ের ব্যাপারও আছে, বাট তারপরও আমরা একটু ভালো কিছু পেতে হলে তো একটু ধৈর্য ধরতে হয়। সো আমরা ধৈর্য ধরে লাইনে ওয়েট করছি আর এর ফাঁকে আমি আপনাদের জন্য কিছু ভিডিও করছি। অপেক্ষার পাল্লা অলমোস্ট শেষ হয়ে যাওয়ার পথে, কারণ আমরা টিকিট কেনার জন্য অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। অনেক বড় লাইন ছিল আর স্পেশালি মানুষজন আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, কারণ সচরাচর এসবগুলো একটা পার্কে হয়। এখানে এটা ওরা অ্যাকচুয়ালি এটাকে কি বলে, মানে ওরা এগুলো ক্যারি করে এনে তারপর এখানে একটা পার্কিং লট ভাড়া করে ওখানে তারা মেলাটা তৈরি করেছে। এই সবগুলো জিনিস কিন্তু ওরা আবার খুলে খুলে নিয়ে যাবে, আবার আরেকটা জায়গায় ওরা এগুলো তৈরি করবে। সো এভাবে করে ওরা ভ্রাম্যমান মেলা বলতে পারি আমরা এটাকে, এভাবে করে ওরা সব জায়গায় আসা যাওয়া করে। সো এবার আমাদের এখানে এসেছে, প্রত্যেক বছরই আসে, এবারও এসেছে। সাফরিনের সাথে আমিও খুব মজা করে বিভিন্ন রাইডে চড়েছি ওর মতো। এর আগে একটা ঘোড়ার রাইডে চড়লাম ওর সাথে, ও আমাকে ছাড়া চড়বে না, সো আমাকে চড়তে হয়েছিল ওর সাথে। আর এই যে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে এখানে, এটা একটা রাইড, এটা খুবই স্কেয়ারি, আমরা ভয় পেয়েছিলাম এটাতে, আমরা এই জন্য উঠিনি। তো এখন এই যে এখানে আরও একটা এখানে দেখা যাচ্ছে সামুরাই, এটা তো খুব ভয় লাগে আমার, এর জন্য আমি উঠিনি। বাচ্চা নিয়ে তো ওঠা যাবেই না, স্পেশালি আমি যে রাইডগুলোতে সাফরিনকে নিয়ে উঠা যাবে সেই রাইডগুলো বেশি চড়ার চেষ্টা করেছি। এখানে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছিলো, ওরা এটা অ্যাকচুয়ালি টহল দিচ্ছিল যে আশেপাশে যে মেলা হচ্ছে সেই কারণে, যে পুলিশের হেলিকপ্টার ছিল এটা, অ্যাকচুয়ালি ওরা টহল দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা কিংবা কোনো ট্রাবল হচ্ছে কি না। সো ওরা সব জায়গা থেকে ওয়াচ করছে, আর আশেপাশে তো বিভিন্ন টাইপের পুলিশও ছিল, মানে সিকিউরিটি টাইপের ব্যাপারটা ছিল আর কি। আমরা এই যে এটা নামটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি, আই থিঙ্ক এটা ছিল ওয়ার্ল্ড সার্কল টাইপের কিছু একটা। এখানে প্রত্যেকটা দেশের ফ্ল্যাগ আছে প্রত্যেকটা রাইডে, মানে এই যে রাইডটাতে আমরা চড়ছি। এটা অ্যাকচুয়ালি মেলাটা অ্যাকচুয়ালি আমার বাসার পাশাপাশি হচ্ছে, আমি আপনাদেরকে আমার বাসাটাও দেখাবো। এই যে এখান থেকে তাকালে আমার বাসা দেখা যায়, আমরা অনেক উপরে উঠে গিয়েছিলাম। ওই পাশে হচ্ছে যে দেখা যাচ্ছে ওইদিকে, এগুলো হচ্ছে শপিং মল, আর ওই যে ওখানে আমার বাসা, এই যে যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে ওগুলাই আমার, ওখানে আমার বাসা। এই যে এখানে মেসিস দেখা যাচ্ছে, সিয়ার্স দেখা যাচ্ছে। সব থেকে মজার এবং একটু ভয়ও পেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে, সাফরিনকে ফার্স্ট টাইম আমি কোনো রাইডে একা চড়তে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম সাফরিন কখন আমাকে ছাড়া কোথাও চড়েনি বা কোথাও যায়ও নি, বাট এরকম ফার্স্ট টাইম ও একা একটা রাইডে, ড্রাগন রাইড টাইপের কিছু ছিল এটার নাম, এই রাইডটাতে সাফরিন একা একা চড়েছে। আমি খুবই চেষ্টা করছিলাম ওকে কোম্পানি দেওয়ার জন্য, সো ওর সাথে কথা বলছিলাম, অনেক হাই দিচ্ছিলাম, বলছিলাম যে মামি এখানে, বাট আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সাফরিন কোনো কান্নাকাটিও করেনি, খুবই এনজয় করেছে ও রাইডটা, আর বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল। দেখুন খুব সুন্দর একটা রাইড ওরা দিচ্ছে, ভালোই লেগেছে আমার আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে আমি ভাবছিলাম এই বুঝি সাফরিন চিৎকার করবে, বাট আবার ভাবছি না ইনশাল্লাহ কিছু হবে না, বাট আলহামদুলিল্লাহ ও ঠিকঠাকভাবে ছিল ওখানে, বাচ্চাদের সাথে মজা করেছে। ও একাই একটা সিটে বসেছিল, আমি চেয়েছিলাম বসার জন্য, পরে ওনারা বললো যে না আপনি বসতে পারবেন, এটা শুধু বাচ্চাদের জন্য। তা আমি পরে ভয়ে ভয়ে ওকে ছাড়লাম একা, বাট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল, ভালো ছিল, আমার মেয়েটাও খুব এনজয় করেছে। আর তখন চিন্তা করলাম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার মেয়েটাও মনে বড় হয়ে যাচ্ছে। আমরা বিকালবেলা এসেছিলাম, বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আকাশটা একটু মানে ভারী হয়ে এসেছিলো, বাট আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি হয়নি, কিন্তু একটু ব্রিজি টাইপের ছিল, মানে একটু উইন্ডস ছিল, বাট তারপরেও মজা লেগেছে কারণ সবার সোয়েটার পরা ছিল, খুব ভালো একটা ওয়েদার ছিল বলতে পারি, কারণ সচরাচর এরকম ওয়েদারে হয় না, মানে ঠান্ডাটা থাকে বেশিরভাগই, বাট ঠান্ডা একটু কমেছে, কম ছিল সেদিন।
এই যে সাফরিনকে নিয়ে আমরা আরেকটা রাইডে, অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ রাইডে চড়েছি সাফরিনকে নিয়ে, এখন আমি আর সাফরিন আরেকটা রাইডে উঠেছি। সাফরিন তো খুব মজা, একটা পর্যায়ে সাফরিন খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল কখন রাইডটা মানে স্টার্ট হবে, কারণ ওরা তো একটু ওয়েট করে সবাই উঠানোর জন্য। সব এই রাইডটা আমার খুবই বিরক্ত লেগেছে, কারণ এটাতে কোনো মজা ছিল না, এটা শুধু মানে সার্কেলের মধ্যে ঘুরছে তো ঘুরছে, মানে খুবই বোরিং একটা রাইড ছিল। পরে আমি ওকে বললাম যে দেখো এটা কিসের মধ্যে চললাম, আমি যেহেতু সাফরিনের সাথে চড়ে মজা নিচ্ছি, একটা ভালো কিছুতে চড়ে মজা নিতে পারতাম, এটা খুবই ফালতু ছিল। বাট তারপরও আমার মেয়েটা এনজয় করেছে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। খুব সুন্দর লাগছিল রাতের বেলাটা, কারণ রাতের বেলা ওদের খুব প্রচুর লাইটস ছিল এবং অসাধারণ লাগছিল দেখতে, প্রতিটা ব্লিঙ্কিং লাইটস মানে খুবই ভালো লাগছিল দেখতে। আবার বাসা কাছে ছিল তাই আমরা বেশি তাড়াহুড়া ছিল না বাসায় যাওয়ার বা এই ব্যাপারটা কোনো ছিল না ড্রাইভ করে যাওয়া বা এটা সেটা, আমাদের বাসার কাছেই ছিল, সো আমরা টাইমটা একটু আসতে যাচ্ছে কোনো সমস্যা ছিল না, আমরা আস্তে আস্তে টাইমটা এনজয়ও করছিলাম। সাফরিনকে নিয়ে যেহেতু ডেটা আমরা একটা ডে আমরা রিজার্ভ করেছিলাম সাফরিনের জন্য, যে ও যাতে এনজয় করতে পারে, তো এখন আমরা হেঁটে আরেকটা জায়গায় এসে দাঁড়ালাম। সাফরিন কী যেন চিন্তা করছে, মানে ও চিন্তা করছিল হয়তো এই রাতটাতে সে চড়তে চাচ্ছিল, বাট আমি এটাতে দিতে চাইনি কারণ এটা কেমন মানে ঘুরাঘুরি করে শুধু, তো আমি আর ওটাতে চড়ানোর জন্য এতটা আগ্রহ বোধ করি নাই। কাপ ট্যাপ টাইপের একটা জিনিস ছিল, এগুলো বাংলাদেশেও থাকে, একই জিনিসগুলো কিন্তু বাংলাদেশেও পাওয়া যায়, বাংলাদেশেও এই ধরনের রাইডসগুলো প্রচুর আছে এখন, আর এগুলো খুবই কমন একটা জিনিস। তো তারপরে সাফরিন এখানে স্পিডওয়ে একটা ছিল গাড়ির, সাফরিন আমি সাফরিনকে বারবার চেরিশ করার চেষ্টা করছিলাম ওর নাম ডেকে ডেকে, কারণ ও ওর রাইডে ও একাই ছিল, সো ও মাশাল্লাহ খুব এনজয় করেছে। এই গাড়িটার একটা মজার ব্যাপার হচ্ছে এটা পুরোটা জুড়ে আস্তে আস্তে যাচ্ছে, পরে একটা পর্যায়ে এসে এটা খুব মানে স্পিডটা বেড়ে যাচ্ছে, তার জন্য বোধহয় এটার নাম হয়েছে স্পিডওয়ে আমি যেটা ধারণা করেছি। বাট সাফরিন আমাদেরকেও দেখার চেষ্টা করছিলো, মানে আমার মেয়েটা এনজয় করছে সেটা আমার কাছে দেখে ভালো লেগেছে, আর ফার্স্ট টাইম কখনো ওকে কোনো রাইডে আমি একা চোখে দিয়েছি, এই ব্যাপারটাও আমার খুবই ভালো লেগেছে, যে মানে সাফরিন মাশাল্লাহ এনজয় করার ব্যাপারগুলো মানে খুবই ভালো লেগেছে। আমরা দুজন বাবা মা এখান থেকে দাঁড়িয়ে ওকে দেখছি আর ওর নাম ধরে ধরে চিৎকার করে বলছি সাফরিন মজা লাগছে তোমার, মানে এই টাইপের কোনো বাচ্চাদেরকে যেগুলো বলা যায় আর কি, বাট ও খুবই মজা করেছে। আমাদের দিনটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, যে দিনটা আমরা রিজার্ভ করেছিলাম আজকে একদিন সাফরিনের সাথে সময় কাটাবো বা সাফরিনকে কোনো ভালো জায়গায় নিয়ে যাব, বাট যেহেতু বাসার কাছে এরকম কিছু পেয়ে গিয়েছিলাম তাই বাসার কাছেটাতে চলে আসলাম। তো সাফরিনও আলহামদুলিল্লাহ সারাদিন খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি সাফরিনকে নিয়ে আলহামদুলিল্লাহ, সো ফার এভরিথিং ওয়েন্ট ভেরি ওয়েল। সো এখন আমাদের বাসা যাওয়ার টাইমও হয়ে গিয়েছে, এখন আমরা ইনশাল্লাহ বাসায়ও চলে যাব। সো এতটুকুই রইল, পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আবার শেয়ার করব। আল্লাহ হাফেজ।